আমরা এখন দেখবো চলতরিতের প্রথম লেকচারটি। তো সর্বপ্রথম আমি ওহমের সূত্র বা ওহমস ল নিয়ে আলোচনা করব। ওহমস ল কি ছিল? ওহমস ল ছিল একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেই প্রবাহ মাত্রার মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল ভি। আমরা এই সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেই তাহলে একটা ধ্রুবক লেখা যায়, সেই ধ্রুবক লিখলাম জি ইন্টু ভি। এখন এই জি জিনিসটা কি একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করব। আমরা ধরি দুটি তার, এই দুটি তারের দুই প্রান্তে একই বিভব ভি প্রয়োগ করা হয়েছে এবং দুটি তারের মধ্যে যে প্রবাহ মাত্রা পাওয়া গেল সেই আই আমরা পরিমাপ করে ভিন্ন পেলাম, একই পেলাম না। তার মানে একই বিভব পার্থক্যে দুটি তারের মধ্যে প্রবাহ মাত্রা ভিন্ন পেলাম, তার মানে ওই তার দুইটার মধ্যে একটা প্রপার্টির ভিন্নতা আছে বলে আই ভিন্ন পাওয়া গেছে। সেই প্রপার্টিটা কিন্তু দেখি, যে তারের মধ্যে একই বিভব দেওয়ায় আই বেশি পাওয়া গেছে সেই তারের এই জি নামক প্রপার্টি বা বৈশিষ্ট্যটা বেশি। তাহলে এই জিটা যদি বাড়ে তাহলে আই বেড়ে যায়, মানে তড়িৎ প্রবাহ বেড়ে যায়। তাই জিকে আমরা বলবো পরিবাহিতা। এই পরিবাহিতার একক হল সিমেন্স বা সংক্ষেপে এস দিয়ে লেখা। আমরা যদি একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, আমরা এই এক্স অক্ষে ভি এবং ওয়াই অক্ষে যদি আই নেই তাহলে এখান থেকে দেখি এই যে ইকুয়েশনটা, এটার আই কে ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, আই এর জায়গায় ওয়াই দিলাম, জি ইন্টু ভি কে নেওয়া হয়েছে এক্স অক্ষে, ওয়াই ইকুয়াল জি এক্স। তো একটা তারের এই জিটা পরিবাহিত একটা ধ্রুবক, এখান থেকে ইকুয়েশনটা দেখা যায় ওয়াই ইকুয়াল এম এক্স এর মতো একটা ইকুয়েশন হয়েছে, যেটা হলো মূল বিন্দুগামী সরল রেখা। এই সরলরেখার ঢাল হলো এম, এই এম কোন ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করে, এই এম একটা তারের জি কে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যদি তুমি ওয়াই অক্ষে ভি আর এক্স অক্ষে আই নিয়ে লেখচিত্র আঁকো তাহলে যে স্ট্রেট লাইন পাওয়া যাবে সেই স্ট্রেট লাইনের ঢাল হবে ওই তারের পরিবাহিতা। এখন যদি একটা লেখচিত্রের মধ্যে এরকম এক্স অক্ষে ভি ওয়াই অক্ষে আই দুইটা বা তিনটা তারের গ্রাফ দেখানো হয়, একটা এ একটা বি একটা সি, এই তিনটার মধ্যে এই সি তারের ঢাল বেশি, সি তারটা বেশি খাড়া, সি তার এম বেশি, ঢাল বেশি মানে জি বেশি মানে পরিবাহিতা বেশি, তার মানে এই তিনটা তার এ বি সি এর মধ্যে সি তারটি পরিবাহী হিসেবে অধিক উত্তম। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা বিষয় দেখি। আমি যদি পরিবাহিতার বিপরীত ধরনের ধর্মকে আর একটা ভৌত ধর্ম ধরি, যেমন একটা তারের জি বেশি হলে তার মধ্যে প্রবাহ মাত্রা বেশি হয়, তাহলে জি এর ঠিক উল্টা জিনিস হলো বাধা, প্রবাহের বাধা যেটাকে আমরা রোধ বলি, রোধ লেখা যায় ওয়ান বাই আর, তার মানে একটা তারের আর বেশি হলে তার মধ্যে প্রবাহ মাত্রা কমে যাবে ব্যস্ত অনুপাতে, তার মানে ভি ইকুয়াল আই ইন্টু আর। আর হলো এটাকে বলা হয় রোধ, এটার একক হলো ওহম। এখন আমরা এই সমীকরণটা লেখচিত্র আঁকব। আমি এবার এক্স অক্ষে আই ওয়াই অক্ষে ভি নিলাম, এখান থেকে দেখি এই এক্স অক্ষে যদি আই নেওয়া হয় ওয়াই অক্ষে যদি ভি নেওয়া হয় তাহলে ভি এর জায়গায় ওয়াই দিলাম, আই এর জায়গায় এক্স দিলাম, আর ওয়াই ইকুয়াল আর টা একটা ধ্রুবক হলে এম এক্স যদি দেখি তাহলে এই এম টা হলো আর কে বোঝায়, তাহলে একটা সরল রেখা হবে নিশ্চয়ই ওয়াই ইকুয়াল এম এক্স। এই সরল রেখা ঢাল এম আর কে নির্দেশ করে, তার মানে যদি আমি এক্স অক্ষে আই ওয়াই অক্ষে ভি নেই তাহলে যে ঢাল পাওয়া যাবে সরল রেখা সেই ঢালটা ওই তারের রোধকে নির্দেশ করে। তার মানে আমি প্রথম যে গ্রাফটা দেখাইলাম এক্স অক্ষে ভি ওয়াই অক্ষে আই নিলে পরে যে ঢাল পাওয়া যায় সেই ঢালটা হলো পরিবাহিতা, আর এক্স অক্ষে আই ওয়াই অক্ষে ভি নিয়ে গ্রাফ করলে যে ঢাল পাওয়া যায় সেই ঢালটা হলো রোধ। এখন এরকম একই ভাবে
যদি কয়েকটা তারের জন্য রাত দেখানো হয়, এ বি সি, এখানে সি তার ঢাল বেশি মানে সি তার রোদ বেশি, এ তার ঢাল কম, কম খারাপ মানে তার রোদ কম মানে তারটা ভালো পরিবেশী, আর সি তার একটু খারাপ পরিবেশী, সবচেয়ে খারাপ পরিবেশী তিনটার মধ্যে সি, আর সবচেয়ে ভালো পরিবেশী হলো এ। তার মানে সরি এটা আর না, এটা হলো ভি, এই ঢালটা হলো আর, তাহলে এটা ঢাল বেশি, সি তার ঢাল বেশি, সি তার রোদ বেশি।